সাংবাদিক আসলে একে অপরের উপরে নির্ভরশীল, সুতরাং অবশ্যই কিছুটা উপকার করে। ধন্যবাদ। বলেন আপনি। আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমার বাবার ফ্যামিলিতেও রাজনীতি দেখে এসেছি আমরা, আমাদের রক্তেও রাজনীতি আছে এবং আওয়ামী লীগের রাজনীতি আছে, যার জন্য আমার কোনো রকমই অসুবিধা হয় না। এবং আমি ভালোবাসি যে আমার শ্বশুরের এলাকা বা সুনামগঞ্জ বা সিলেটে যে কোনো লোক আসলে আমি ভালোবাসি তাদেরকে আপ্যায়ন করতে, তাদের টেক কেয়ার করতে, এবং আল্লাহ যাতে আমাকে সে তৌফিক দান করেন যে সবসময় যাতে করে যেতে পারি, এবং হাজব্যান্ডকে হেল্প করার জন্য এবং আমার শ্বশুরের নাম যাতে সবসময় উজ্জ্বল থাকে। এবং সব সর্বোপরি আমি মনে করি যে আমি যদি এগুলি করে যাই, আমার দুই ছেলে আছে, দুই ছেলেও শিখবে যে কিভাবে করতে হবে, কারণ মা একজন বড় শিক্ষক, মায়ের কাছ থেকে তারাও শিখবে। এখন বাকিটা আমাদের যারা জনগণ আছেন বা যারা আসেন এলাকা থেকে, তারা বলতে পারেন যে আমি কি ঠিক মতো করতে পারছি কিনা। রাতে গভীর রাতে বাড়ি ফিরলে আপনি জিজ্ঞেস করেন নাকি যে কোথায় ছিল, কি করেছিল, এতক্ষণ কোথায় ছিল, এরকম কিছু বলেন নাকি? না বলেন না। আস্থা আস্থার সম্পর্ক আছে, এটা নিয়ে টেনশন করেন না। আস্থা আছে, জি জি, একে অপরের উপরে আঘাত দিয়ে চারটা সময়। আমার হাজবেন্ড সাধারণত ইনফর্ম করে যে রাত হতে পারে বা এখানে যেতে পারি বা মিটিং এ থাকলে মোবাইল সুইচ অফ থাকবে, এটা তো জানি। তারপর আল্লাহর কাছে আমানত, সই সালামতে বাসায়। তারপর আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জামাল খান, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আর 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 কেউ, আর কারো কোনো প্রশ্ন আছে? ইসলাম মিজান রহমান মিরু, আমি আসলে ডন ভাইয়ের কাছে জানতে চাই স্পেসিফিক্যালি, যেহেতু তিনি রাজনীতি করেন, বাংলাদেশের রাজনীতিবিদ অন্তত যারা এমপি হওয়ার যোগ্যতা রাখেন, তাদেরকে ঠিক কি চুকে আপনি দেখতে চান বা কিভাবে আমাদের সামনে তাদেরকে উপস্থাপন করবেন? মানে সেই মানুষগুলা ঠিক কিরকম হওয়া উচিত একজন রাজনীতিবিদ বাংলাদেশের প্রেক্ষাপটে? থ্যাংক ইউ। কঠিন প্রশ্ন, কেননা বর্তমানে যে অবস্থা চলছে, আমার কাছে, আমি একটু খোলাখুলি বলি, এটা কেউ মাইন্ড করলে কিছু করার নেই, অনেকেই এলাকায় গেলে আমাকে বলে টিকিট ফাইভানি। সো টিকিট শব্দটাই একটা বাণিজ্যিক শব্দ এবং এই শব্দটা অ্যাভয়েড করা উচিত। এখানে মনে হয় যেন রাজনীতির বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। আমি কিন্তু রাজনীতিকে দেখে এসেছি, মৌলানা ভাসানীও আমার আত্মীয়, কিন্তু উনি আমার নানা ছিলেন সম্পর্কে, এবং আমি জনগণতান্ত্রিক রাজনীতি দেখে এসেছি। এবং আমি মনে করি প্রতিটি রাজনীতিবিদেরই রাজনীতিবিদ হওয়া উচিত, জনগণের সাথে যোগাযোগ রাখার যে সম্পর্ক রাখার যে তরিকাটা, সেই জিনিসটা বজায় রাখা উচিত, জনগণের ইচ্ছা বাস্তবায়নে তাদের যথাযথ মনোযোগ রাখা উচিত। এই জিনিসগুলি সোজা হিসেবে জনগণতান্ত্রিক রাজনীতি, এবং প্রতিটা এমপিরই হওয়া উচিত সেই দিকে খুব যত্নশীল। এক্সপ্লেইন নাকি আরো কিছু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি স্টুডিও আপনাদের কাছে আসবো, তবে বেশ কিছু কলার সম্ভবত লাইনে চলে এসেছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি সান্ডারল্যান্ড থেকে বলছি, আমার নাম বাবুল। বাড়ি? জি, বাড়ি কই? বাড়ি তো বহুত দূর, বাড়ি হলে দিরাই। ওকে, সুনামগঞ্জ। সর্বপ্রথম আপনাকে আমার ধন্যবাদ, আমার সাথে আপনি টেলিভিশন নিয়ে আইছেন। সাসাজির টেলিভিশন হলো আইছেন লাগি আপনি ধন্যবাদ দিরে আমারে। জি 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 জি, ঠিক আছে, দোকা আচ্ছা ভাই, ওকে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, সুন্দর লাগে, আমার ভালো লাগে, খাম থেকে দেখলাম। আচ্ছা, আর বেসরি আর একটা ঘটনা রয়ে গেছে, আসলে আমার শাশুড়ি আসলে এনটিভি খবর পড়তা, আসলে এনটিভি যে ভবনে আগুন লাগছিল এই সময় যে উনার যে একটা মানে বিপদ আল্লাহ রক্ষা করতে, এটাও হয়েছে ভাই একই দিন রাতে বা একটা ঘটনা একটা কিভাবে গেছিল উনারে আল্লাহ বাঁচাইছেন। আর ওই যে ফ্রন্ট লাইনে যেটা যেন কইছো যে একটা কোয়েশন যে জগন্নাথপুর বাসী যদি তারা যদি প্রত্যয় বা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞা করে তারা যেন আমরা
যে একজন বালা এবং সৎ মানুষ আমরা আমরা এলাকায় দুজন দেখতাম তাই, তাহলে উনি নিশ্চয়ই ফ্রন্ট লাইনে আসতে পারবেন। একমাত্র সুযোগ হচ্ছে জনগণ এবং জনগণের ভালোবাসা। তা আমি আশা রাখি জোনাকপুর তথা দক্ষিণ সুনামগঞ্জবাসী আগামী নির্বাচনে সাসাকে মানে টিকিট পাওয়ার জন্য যে প্রত্যয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী কাছে যে প্রত্যয় অথবা নিবেদন করবেন তাহলে আশা পূরণ হবে। থ্যাংক ইউ। আমার ভাতিজা বেশ ভালোই দেখাইছেন, উনি আমি ভাবতাম আমার আত্মীয় স্বজন রাজনীতির ব্যাপারে বেশ উদাসীন, কিন্তু উনি যেভাবে উত্তরটা দিলেন মনে হলো আমার চেয়ে বেশি রাজনীতি ওনারাই জানেন। ধন্যবাদ, ধন্যবাদ বাবু। ওকে, আসসালামু আলাইকুম। সান্ডারল্যান্ড থেকে আপনি ফোন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা কি? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আচ্ছা, আমি নাম করাম না, আমি সিলেটের মানুষ। আচ্ছা, তো প্রতিটি তো সিলেটর। জি নাইনি। জি খোকা। হ্যালো। জি জি, আমরা হুন্দাম খোকা। আপনি সিলেটের মানুষ? তানাব্বা বড় পলিসি আনাসলা। জি, সিলেটি ভাষায় মাত্রা, কিন্তু তাইন মাত্রা শুদ্ধ ভাষায়। আচ্ছা, এটা আমরা রেখে বালা লাগে। আচ্ছা, সিলেটি ভাষায় মাত্রা আমরা লাগি আছে সুবিধা না, তাইন দুইটা মাত্রা, দুইটা মিক্স করিয়া মাত্রা, সিলেটিও মাত্রা শুদ্ধ মাত্রা আছে। যাই হোক। জি, আর তেন গেছে একটা প্রশ্ন হইল কি, আমরা যদি সিলেটে বাংলাদেশ থেকে স্বাধীন করতাম চাই, আপনি যে প্রশ্ন করছেন, আমি আপনারে আমরা লেটে এটার উত্তর দিব আপনারে। থ্যাংক ইউ, আপনি লাইনে আওয়ার লাগে তারপরেও। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। কলার, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো। জি সালাম আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন প্লিজ। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি অ্যাকচুয়ালি নন সিলেটি। আচ্ছা, আমি বলতে চাই যে এখানে দুজন বিজ্ঞ রাজনীতিবিদ আছে, এই রাজনীতিবিদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো তাদের ভবিষ্যতে আওয়ামী লীগ নিয়ে কি তাদের চিন্তাধারা এবং কি একজন এমপি হইতে কি যোগ্যতা লাগে, আর মন্ত্রী পরিষদের যে তারা যে আছে তাদের নিয়ে কি সে স্যাটিসফাই নাকি, এই প্রশ্নের উত্তরটা দিলে খুশি। কোন মন্ত্রী পরিষদ এখন যে বর্তমান মন্ত্রী পরিষদ আছে আমাদের? আপনার অপিনিয়ন কি, আপনি কি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাই না সেটা বলতেছি না, তারা যে দুই রাজনীতিবিদ আছে তারা কি স্যাটিসফাই মানে যিনি অতিথি আমাদের? হ্যাঁ হ্যাঁ, দুই উনি আছে। ওকে, থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। আপনি টেলিভিশন দেখতে থাকুন, অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, কলার, সালাম আলাইকুম। জীবনে এমপি হন, তাহলে উনি কি ওনার দলে এইরকম কোন কোয়েশ্চন করা বা এইরকম কোন পদক্ষেপ নেওয়ার চিন্তাধারা আছে যে একজন আমাদের ইংল্যান্ডের মতো যেভাবে একজন প্রাইম মিনিস্টার দুইবারের ওপর বা তিনবারের ওপর যে পার্টিসিপেট করতে পারে না, এইরকম কি ওনাদের দলে যে দুইবার অথবা তিনবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর জন্য পার্টিসিপেট করতে পারবে না, এরকম কি উনি মানে কোন পদক্ষেপ নেবেন কি না, বা নেওয়ার কোন উচ্চতারা আছে কি না, প্রশ্ন রাখার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম।